আওয়ামী লীগ সরকার আমলে পদ বঞ্চিত একসময়ের আলোচিত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছে। মঙ্গলবার 13 আগস্ট রাত 11টার দিকে নিজের পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসের মাধ্যমে জানান সারোয়ার আলম নিজেই। সারোয়ার আলম সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। বিসিএস ক্যাডারের 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগদান করেন সারোয়ার আলম।